হাইকোর্টের নির্দেশে হুগলির কোন্নগর ফেরিঘাটে তদন্তে এলেন হুগলি জেলাশাসক সহ এডিএম এসডিও ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। দীর্ঘ কয়েক বছর আগে কোন্নগর ফেরিঘাটের উপরে একটি মামলা করা হয়েছিল ফেরিঘাটের টাকা নয় ছয় করা হচ্ছে বলে, আর এই টাকা তৎরূপের অভিযোগে কোন্নগর ফেরিঘাটের পরিচালন কমিটির উপরে একটি মামলা রুজু করা হয়। দীর্ঘদিন ধরে এই মামলা হাইকোর্টেও চলে। টাকা তৎরূপের ঘটনার নাম উঠে আসে বেশ কয়েকজনের। অবশেষে বেশ কিছুদিন আগে শ্রীরামপুরের এসডিও তদন্তে এলে হাইকোর্টের জেলাশাসককে নির্দেশ দেন তদন্ত করার জন্য, আর সেই মতো হুগলির জেলাশাসক প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা কোন্নগর ফেরিঘাট পরিদর্শন করেন এবং তদন্তও শুরু করেন। কথা বলেন কোন্নগর পৌর প্রশাসক ও সহকর্মচারীদের সাথে, এমনকি টিকিটের হিসাব ও টিকিট ছাপানোর সম্পূর্ণ তদন্ত করেন। জেলাশাসক পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ফেরিঘাটের দুই কর্মচারীকেও নিয়ে যান। অন্যদিকে কোন্নগর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা প্রশাসক বাপ্পাদিত্য চ্যাটার্জি বলেন, 2015 সালে কোন্নগর ফেরিঘাটের উপরে একটি মামলা করা হয়, তার তদন্তে আজ কোন্নগর ফেরিঘাটের জেলাশাসক এসেছিলেন। আমার থেকে জানতে চান ফেরিঘাটের সঙ্গে কোন্নগর পৌরসভার কোনোভাবে জড়িত আছে কি না, তবে আমরা জানাই কোন্নগর পৌরসভায় কোনোভাবেই ফেরিঘাটের সাথে যুক্ত নই, এমনটাই দাবি করেন প্রাক্তন চেয়ারম্যান বাপ্পাদিত্য চ্যাটার্জি। বিষয়টা ছিল 2015 সালে এই ঘাটটার উপরে একটা মামলা হয়, সেই মামলাটা কোর্ট একটা রায় দিয়েছে যে মামলাটাতে যে এই ঘাটটা কারা পরিচালনা করছে, এর মধ্যে কোন্নগর পৌরসভা জড়িত আছে কি নেই, এই বিষয়ে জানতে এসেছিলেন মাননীয় মহকুমা সচিব, মাননীয় এসডিও স্যার এসেছিলেন। তো আমরা গেছিলাম, আমাকেও ভাই মেসেজে আমাকে করেছিলেন যে আমাকে যাওয়ার জন্য, আমরাও গেছি। আমরা বলে দিয়েছিলাম যে টিল টুডে কোন্নগর পৌরসভা ওর মধ্যে ইনভলভ নেই, এই কারণে ইনভলভ নেই যে কোর্ট আমাদেরকে বারণ করেছে যে ওখানে ইনভলভ না হতে। সেই থেকে আজ পর্যন্ত কোন্নগর পৌরসভা ওর মধ্যে